জোহন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, আট অধ্যায় ১২ থেকে ২০ পদ। যিশু জগতের আলো। যিশু যখন আবার লোকদের লক্ষ্য করে কথা বলতে লাগলেন, তখন তিনি বললেন, আমি জগতের আলো, যে আমার অনুসরণ করে সে কখনো অন্ধকারে চলবে না, সে তো জীবনেরই আলো লাভ করবে। তাতে ফরিসিরা তাকে বললেন, আপনি তো নিজের সম্বন্ধে নিজেই সাক্ষী দিচ্ছেন, তাই আপনার এই সাক্ষী প্রকৃত সাক্ষী নয়। যিশু উত্তর দিলেন, যদিও নিজের সম্বন্ধে আমি নিজেই সাক্ষী দিচ্ছি, তবুও আমার এই সাক্ষী প্রকৃত সাক্ষী, কারণ আমি যে কোত্থেকে এসেছি আর কোথায় যাচ্ছি তা তো আমার জানাই আছে। কিন্তু আপনারা জানেন না যে আমি কোত্থেকে আসছি আর কোথায় যাচ্ছি। আপনারা নিছক মানবীয় মানদণ্ডেই বিচার করেন, আমি কিন্তু কারোর বিচার করি না। আর যদি কখনো বা বিচার করি, আমার বিচার কিন্তু প্রকৃত বিচার, কারণ আমি তো একলা নই, বরং আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তো আমার সঙ্গেই আছেন। আপনাদের নিজেদের বিধান গ্রন্থে এই কথা তো লেখা আছে যে দুজনেরই সাক্ষ্য প্রকৃত সাক্ষ্য। এখানে আমার সাক্ষী আমি নিজেই, আর আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনিও আমার সাক্ষী। ফরিসিরা তখন জিজ্ঞেস করলেন, আপনার সেই পিতা কোথায়? যিশু উত্তর দিলেন, আপনারা আমাকেও চেনেন না, আমার পিতাকেও চেনেন না। আমাকে যদি চিনতেন তাহলে আমার পিতাকেও নিশ্চয়ই চিনতেন। যিশু এই কথা বলেছিলেন মন্দিরের কোষাগার মহলে, তিনি তখন সেখানে উপদেশ দিচ্ছিলেন, কিন্তু কেউ তাকে গ্রেপ্তার করল না। তার সেই সময়টি যে কখনো আসেইনি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক।